সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে রুনা। রুনা, জি। দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল। বরিশাল কোথায় সেটা ভাই? আমার বাবা মার অনেক আগে আসছে, তো আমরা কোনো সময় যাই না আর কি দেশের বাড়ি। এখন এই খুলনাই থাকি আমরা। খুলনাই থাকেন? জি। আপনার বাবা কি করে? আমার বাবার ছোট একটা দোকান আছে, সেই দোকানে আর কি বেচা কেনা করে আর কি। কিসের দোকান? ওই বিস্কুট। কি নাম বলছিলেন জানি আপা? আমার নাম হচ্ছে রুনা বেগম। রুনা বেগম। তো দেশের বাড়ি বরিশালে, এখানে বাবা দোকান দেয়, মুদি দোকান? ওই ছোটখাটো দোকান আর কি। পড়াশোনা ক্লাস 10 পর্যন্ত আর কি পড়ছিলাম। আর পড়াশোনা করেন না কি? মাদ্রাসায় না স্কুলে? মাদ্রাসার লাইনও পড়ছিলাম, আবার স্কুলের লাইনও পড়ছিলাম। বিয়ে হলো কত বছর হয়েছে? আমার ভাই বিয়ে হয়েছে 2014 সালে, 21 সাল, 6 বছর। 6 বছর? জি। বাচ্চার বয়স? 7 বছর। 7 বছর। বাচ্চার কয় বছর? ও হয়েছে 2016 সালে ওর জন্ম হয়েছে, আর এই হয়েছে 21 সাল। আপনার এই 6 বছর পড়ছে। আপনি হাজবেন্ড কি করে? ও হুজুর ভাইয়া। মাওলানা? জি। তা আপনার সঙ্গে কি ডিভোর্স হয়ে গেছে? জি ভাই, ডিভোর্স। কেন ডিভোর্স হলো? মানে ভাই আমার পছন্দ না এই কারণে আর কি। পছন্দ? আপনার মতো এত সুন্দর একটা মিষ্টি মেয়ে পছন্দ হয় না? ও কেমন মাওলানা? হ্যাঁ জানি না ভাই, কারোর মন তো বোঝা বড়ই দায়। ওদের আপনার হাজবেন্ডের দেশে বাড়ি কোথায়? ওদের দেশের বাড়ি হচ্ছে ভোলা। ভোলাতে? জি। ভোলার মানুষ মাওলানা বেশি। হ্যাঁ, তো ওই কেন আপনাদের সঙ্গে এরকম রইলো ভাই? অনেক অশান্তি ঝয়ে ঝামেলা ছিল, পছন্দ না বুঝছেন, মানে ওর বাবা মা দেখে আর কি আমার নিচে পছন্দ করে, মানে ওর পছন্দ ছিল না। আচ্ছা, এর জন্য আর কি মেন সমস্যা। কাবিন ছিল কত টাকা? 50,000 ছিল ভাই। টাকা পাইছেন আপনি? হ্যাঁ, যে আমরা কেস দিছিলাম সেই আর কি 50,000 টাকা শোধ করে দিছে আর কি কেস কমারিতে। মানে ওখানে একেবারে ডিসকাস হয়ে গেছে? জি। তো এই যে বাচ্চা ওরা নেবে না আপনি রাখবেন? না ভাই, ওরা একবার নিতে চাইছিল, কিন্তু যে আমার বাচ্চারা আমি 2 মাস পেটে নিয়ে বাপের বাড়ি আসছি, সেই ধরেই বাপের বাড়ি বুঝছেন, মানে কোনো সময় একটু খোঁজ খবর নেয়নি, আর আমার ছেলেরা কোনোদিন কোলে টোলে নিছে কিনা তাও সন্দেহ বুঝছেন ভাই, অন্তত তো আমার চোখে পড়েনি। বাবার বাড়ি তো বরিশালে? জি। যান নাই কখন? না কখন। এখানেই বড় হয়েছেন আপনি? খুলনাতেই? জি ভাই। তো এই পড়াশোনা করলেন 10 পর্যন্ত, তার মাঝখানে বিয়ে। বিয়ে কি আপনার ফ্যামিলিগত হয়েছিল? আসলে ফ্যামিলিগতই দেখে শুনে আর কি দিছে। তো এই মানে এরকমের অশান্তিটা কেন হলো সেই বিষয়ে যদি একটু ভালো করে বলতেন। মানে ভাই আর কি ওর আর কি আমার পছন্দ না, মানে মেন সমস্যা হচ্ছে ওর মা বাবা আর কি দেখে দিছে বুঝছেন, এই কারণে আর কি ও রাজি না, আর আমি একটু শর্ট হয়ে গেছি ভাইয়া এর জন্য আর কি। সেখানে তো মনে করেন ও অসুস্থ বুঝবে না, কেউ যদি ওরে মারে ও একদম অসহায় বুঝছেন ভাই, আমি অনেক মানে অনেক দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমার ছেলের আমি দিইনি। যেখানে আপনারা মানে ডিভোর্স হলো, ও আপনাকে তালাক দিলে আপনি ওকে ডিভোর্স দিলেন, তো সেখানে তারা ওই লোকজনরা কি বলছে? ওরা মানে ওর মাসে মাসে আর কি খরচ দিবে মাত্র 2,000 টাকা। টাকা কি দেয় এখন খরচ? মানে এখন এই জানুয়ারি মাসে মাত্র 2,000 টাকা দিছে ওর। মানে আপনাদের এই ডিভোর্স হলো কতদিন হয়েছে? এই আমাদের ডিভোর্স হয়েছে 7 মাস হয়ে গেছে। 7 মাস? এই 7 মাসের মধ্যে কতবার দিছে টাকা? একবার মানে ভাই হয়েছে কি মানে ওর সাথে আমার বিয়ে হয়েছে, ওর সংসারে আমি 1 বছর ছিলাম, থাকার পরে ও আমার মানে আমার বাচ্চা 2 মাস পেটে নেমে বাপের বাড়ি চলে আসছি, ও আর কোনো খোঁজ খবরও নেয়নি, আর আমাদের কোনো সময় দেখতেও আসেনি। তারপরে ও হওয়ার 3 মাস পরে ওরা আসছিল আর কি দেখতে, হওয়ার সময় আর কি দেখতে আসেনি। আসার পরে একবার আমার নিছিল, ওদের বাসায় কয় মাস ছিলাম, থাকার পরে আমি আবার বাপের বাড়ি বাপের বাড়ি মানে আমার পাঠাই দিছে চলে আসছে, আসার পরে সেই ধরে আর খোঁজ খবর দেয়নি। পরে এই 7-8 মাস আগে ও আমার তালাকনামা, হ্যাঁ ও আমার তালাকনামা দিছিল। আচ্ছা, তারপরে দেওয়ার পরে এখান থেকে আমরা মামলা দিছি, দেওয়ার পরে আর কি ওরা আসছে, মানে
ও একদিন ছিল আর কি জেলে, তারপর তো মনে করেন ভাই ওরে ছাইড়ে দিছে। এখন দেওয়ার পরে ওর মানে আমি যে 50,000 টাকা পাবো সে 50,000 টাকাই দিছে। আর আমার ওই ছেলেরে মানে বলছে যে জানুয়ারি মাস থেকে 2,000 টাকা করে আর কি দিবে, কিন্তু ও তো অসুস্থ অসহায়, মানে কয়দিন পর পর মনে করেন প্রতিবন্ধী তো, তারপরে ওর খিঁচুনি আসে, মানে খিঁচুনি ওটা মাসে প্রতিদিন ওর ওষুধ খাওয়ানো লাগে। তো সেটা আপনি করতে গিয়ে দেন ওষুধ? এখন ভাই কি করবো, আমার ভাই আব্বুর মনে করেন অল্প যে দোকানদারি আছে ওই দিয়ে আর কি চালায়, আর ও 2,000 টাকা মানে এই মাস থেকে আর কি দিছে, মানে অনেক ওষুধ পানি যায় তো মানে ওইতে আর কি খরচ হয়ে যায়, তারপর কয়দিন পর পর ডাক্তার দেখানো লাগে, বুঝছেন ভাই? এই খুলনা মেডিকেলে ভর্তি ছিলাম ওরে নিয়ে এই সপ্তাহখানি আগে আর কি, ওইখান থেকে মানে ওর ওই ব্রেনটা আর কি সমস্যা, ওই ব্রেনটা সমস্যা, মানে হাঁটতে চলতে পারে আর কি, নিজের হাতে খাইতে পারে না, কথা বলতে পারে না, গাল থেকে আপনার লালা পড়ে। তারপর ডাক্তার বলছে কি মানে ওর এই বিদেশে আর কি চিকিৎসার জন্য আর কি পাঠাইতে, কিন্তু তো আমরা গরিব মানুষ কিভাবে কি করব এইটা আর কি। এত বড় দায়িত্ব আপনি কেন নিলেন, বাচ্চা দিয়ে দেননি কেন? ভাইয়া মনে করেন ও ওরে ও পেটে ধরে কোনো সময় ও খোঁজ খবর নেয়নি, আর এখন যদি মনে করেন দিয়ে দিই আমার বাচ্চাটারে, যে মিলে ও কোকোদারে গেলেও বাঁচবে না, সেরকম আমার আম্মু আমি যেরকমের একটু যত্ন করি, মানে আপনার বাচ্চার চিন্তা করলেন, আপনি নিজের চিন্তা আপনি করছেন একবার? না ভাই আমার নিজের চিন্তা দরকার নেই, ও থাকলেই আমার সব। এখন ও তো অসুস্থ, এখন ভাই এখন অসুস্থ, বাঁচা মরা আল্লাহর হাতে, বাঁচবে কিনা সেটাও তো অনিশ্চিত, আপনি তো শিওর দিতে পারতেছেন না। এখন ভাই ওরে নিয়ে ভাবি যে সারা জীবনই কাটাই দেব এরকম, এটা কি সম্ভব আপনি মনে করেন? এখন ভাই আল্লাহ তাআলা এই সবকিছুই ভালো জানে, বুঝছেন? আপনি কিছু জানেন, আল্লাহ তো মানুষকে জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, হাত দিছে, পা দিছে, সবকিছুই দিছে, তো এরপরও তো মানুষ মানে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হয়, আল্লাহর কাছে কি বলে মানুষ যে আল্লাহ আমাকে সহি চালাবো? তো এরকমের এখন চিন্তা ভাবনা নেই নাই, বুঝছেন? আর এরকমের আশা করলে কেন, ওর এখন কিভাবে সুস্থ হবে কিভাবে ওরে মানুষ করবে এই চিন্তাটাই আমার মাথার মধ্যে। কিন্তু রাজি না, আমার আম্মুও রাজি না, আমিও রাজি না দেওয়ার জন্য। কেন রাজি না, কি কারণে? কেন ভাই আমি তো মা হয়েছি, বুঝছেন? যার যার সন্তান সেই ভালো বোঝে, কেউই কারো সন্তান দিতে চায় রুনা রুনা আপা। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, তো আজকে আপনি ক্যামেরার সামনে আসার কারণ কি, কি জন্য আসছেন, আপনি কি বলবেন? আসলে ভাইয়া ওর মনে করেন এই যে বিদেশে পাঠানোর মানে ডাক্তার ইয়া করছে চিকিৎসার জন্য আর কি এই অসহায়, তো আপনারা যদি কিছু এই সহযোগিতা করেন, সহযোগিতার সাহায্যের জন্য আবেদন করছেন আপনি, কিন্তু সেই সাহায্য আপনি কিভাবে নেবেন? আপনার কাছেই থাকে তো কি বলে এই মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন? 01404 0 0 3 8 6 0 6 0 4 4 আবার একটু বলেন, 01404 0 0 3 8 6 0 6 0 4 4 শুধু এই বাচ্চা বুকে চাপা দিয়ে থাকতে যাচ্ছেন। তো এই যে আমরা ধরেন এই সাহায্যের আবেদন করলাম, লোকজন আপনাকে সাহায্য সহযোগিতা করবে, কিন্তু আপনাকে তো কেউ বিয়ের প্রস্তাবও দিতে পারে যে আপনার সন্তান আপনার দায়িত্ব আমি নিলাম, সেক্ষেত্রে কি করবেন? আপনার বাচ্চার দায়িত্ব আপনার দায়িত্ব যদি কেউ নিতে চায়, এখন দেখি আল্লাহ তাআলা যদি ইয়া করেন, না যদি নিতে চায় আপনি কি বিয়ে করবেন আবার? মানে বিয়ে করার আর ইচ্ছা নেই, একবারই নাই, তো শুধু আপনার এই বাচ্চার জন্যই আপনি সব করবেন? জি। তো বাচ্চার দায়িত্ব আপনার দায়িত্ব যদি কেউ নিতে চায় তার কাছে যাবেন না আপনি? আপনার দুজনের দায়িত্ব যদি কেউ নিতে চায় নিবেন না, সেই দায়িত্ব কি আপনি গ্রহণ করবেন? তা আপনার আশা এখন আপনার ছেলে বাঁচবে ইনশাল্লাহ।
বিদেশ বলতে তো ইন্ডিয়া তো চিকিৎসা আছে, সিঙ্গাপুরে নিলে মানে ম্যাক্সিমাম 8-10 লক্ষ টাকা লাগবে, সেটা কি আপনার আছে? ইন্ডিয়াতে গেলে মিনিমাম ম্যাক্সিমাম একদম নরমালি যদি নিয়ে যান তাহলে পরে ইন্ডিয়াতে গেলেও আপনার 3-4 লাখ টাকা লাগবে, আছে এই টাকা আপনার? তা আপনার নিজে আপনি যদি না বাঁচেন তাহলে আপনার বাচ্চা বাঁচবে কিভাবে? আর আপনার বাচ্চা যদি না বাঁচে আপনি কিভাবে বাঁচবেন? দুজনের দায়িত্বটা আপনি কে নিবে? আপনার বাবা আপনাকে খাওয়াইতে পারবে সারা জীবন? হাতের কাজ জানেন আপনি? কোনো কাজ জানেন আপনি? আপনাকে যদি কেউ সেলাইয়ের মেশিন দেয়, সেলাইয়ের মেশিন আপনি নিবেন? হ্যাঁ নিব। একটা সেলাইয়ের মেশিনের দাম কত? আপনি এই দুইজন লোক একটা সংসারে গিয়ে আপনি বিচ্ছিন্ন হলেন, ও আপনাকে ফেলে চলে গেল, কিন্তু এখন আপনার এই বাচ্চা আপনার নিজের দায়িত্ব, আপনার বাবা সারা জীবন আপনাকে রাখতে পারবে না, সম্ভবই না। কয় ভাই বোন আপনারা? চার ভাই বোন। আপনি কয় নাম্বার? আমি সে দুই নাম্বার। দুই নাম্বার। আপনার বড় কে? ভাই। ভাই আপনার বিয়ে করছে? জি বিয়ে করছে। তার ওর সংসার আলাদা। এখন আপনি কি আপনার বাবার উপরে খাচ্ছেন? জি। তো এখন আমি বলতে চাচ্ছি আপনার যদি এই আপনার বাচ্চা আপনার নিজের এই দায়িত্বটা যদি কেউ নিতে চায় আপনি সেটা যাবেন না।